হ্যালো এভরিওয়ান, আমার কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিঙ্গারা। ঘরে কিভাবে খুব সহজে স্বাস্থ্যসম্মত উপায়ে সিঙ্গারা তৈরি করতে হয়, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কাপের 3 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালিয়ে জিরা। এবার একটু মিশিয়ে আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এবার হাত দিয়ে তেল ও ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার নর্মাল তাপমাত্রার অল্প অল্প পানি মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন। এতে ডোটা পারফেক্ট হবে। আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ডোটাকে ঢেকে রাখতেছি 10 মিনিটের জন্য। সবজির জন্য আমি আলু, বটবটি, গাজর কুচি কুচি করে কেটে এখন পরিষ্কার করে ধুয়ে নিব। এইদিকে আমি একটা হাঁড়িতে 1.5 টেবিল চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পিঁয়াজ কুচি। পিঁয়াজ কুচি একটু ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। এবার কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে 1 মুঠ পরিমাণ কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি সব সবজি কুচি। একটু মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2টা কাঁচামরিচ ফালি। এবার 1 মিনিটের মতো ভুনে মিডিয়াম হিটে ঢেকে রাখবো সিদ্ধ হবার আগ পর্যন্ত। এবার ঢাকনা তুলে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখব। এতে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। পরে ঠান্ডা করে নিব। এরই মাঝে আমি যে ডোটা রেডি করেছিলাম এটা আগের তুলনায় সফট হয়ে গিয়েছে। প্রথমে আমি ছোট্ট একটা লেসি কেটে নিলাম। এবার লেসিটা হাত দিয়ে একটু চ্যাপ্টা করে একটা বেলনের সাহায্যে হালকা হাতে লম্বা করে বেলে নিচ্ছি। এবার এটাকে মাঝ বরাবর কেটে 2 টুকরো করে নিলাম।
এখন একটা আঙুলের উপর রেখে ঝালমুড়ির প্যাকেটের মতো বানিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। এবার সবজি ভিতরে দিয়ে প্রথমে সোজা একটা ভাঁজ দিব, পরে আড়াআড়ি ভাঁজ করে চেপে মিশিয়ে দিব। আমি আবার দেখাচ্ছি, এইদিকে একটা কড়াইতে আমি হাফ লিটারের মতো তেল দিয়ে নিলাম। তেল মিডিয়াম গরম হলেই সিঙ্গারা দিয়ে দিব। তেল বেশি হিট করা যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারার গায়ে ফুসকা ফুসকা উঠে যাবে। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব। ভাজা শেষ করে তুলে নিচ্ছি, বাকিগুলো এভাবেই ভেজে নিব। আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি ও মজাদার হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।